شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ আবার কাতু সাইজুল ইসলাম আমান থেকে প্রশ্ন করছেন যে সাইকে আমার প্রশ্ন আলেম শব্দের অর্থ কি নবী বললেন আলেমগণ উত্তর উত্তরসূরি তো আলেমদের কাজ কি শুধু নামাজ রোজা হাত জাকাত পর্দা এসবের কথা বলে যাওয়া নাকি ব্যাংকিং ব্যবস্থাপনায় যে মানুষ সুদ খেয়ে সুদের সঙ্গে সংমিশ্রিত হয়ে এই সুদের করাল গাছে নিপতিত এবং অশ্লীলতা যে সমাজে ছড়িয়ে যাচ্ছে বিদেশ থেকে পর্নোগ্রাফি বিভিন্ন সময় আমদানি হচ্ছে এগুলির বিরুদ্ধে কি কোনো ভূমিকা কোনো আলেমের নেই নাকি আলেম শুধু নামাজ রোজা বন্দেগি এগুলি এবং ফাজা এল সমস্ত বিষয়গুলি নিয়ে সীমাবদ্ধ থাকবে আলহামদুলিল্লাহ বারকালান বিনামদ ভাই আলেম শব্দের অর্থ পরিভাষায় বলতে গেলে ছোটোখাটো কোনো ব্যাপার নাই আলেম হওয়া আলেম হতে হলে যাকে হাদিসের উসুল জানতে হবে হাদিসের বিধান জানতে হবে কোনটি হাদিস সহি কোনটি জয়ীফ পূর্ববর্তী এই সালাফে শারিনগণ এরকম ব্যক্তিদেরকে আলেম হিসেবে চিহ্নিত করেছেন আর আমরা যারা ওয়াইজিন ওয়াজ করে থাকি তাদেরকে আলেম হিসেবে চিহ্নিত করা হয় নাই যদিও তাহা শাব্দিক অর্থে যেটাকে বলা হয় আপনার আবিধানিক অর্থে আলেম বলা চলে ইলম থেকে আলেম আলাউজনিফা ইল অর্থাৎ কর্তা বাচ্চ কর্তৃবাচ্চ যেটা আর ভিতরে কর্তা রয়েছে একজন আলেম অর্থাৎ যে তিনের হারাম হালাল এবং কি ফারাহেজ সন্ন্যাস ওয়াজিব নফল এগুলি সমন্বয়কারী এলেম রাখে তাকে আলেম বলা হয় কিন্তু পরিভাষাটা সবসময় একটু উচ্চই যে এলমে হাদিসের বিষয়ে বুৎপত্তি অর্জন করছে তাকে আলেম বলা হয় এলমে হাদিস এলমে তাফসির তাফসিরের এলেম হাদিসের এলেম এমনকি সমন্বয়হীন ইলিম নয় সমন্বয়কৃত এলেম অগাধ পাণ্ডিত্য যার রয়েছে যে হাদিস বলার সঙ্গে সঙ্গে বলতে পারে হাদিসটি সহি কি জয়ীফ কেন জয়ীফ হলো আর সহি তো তার সিলসিলা কি সনদ মতন মুখস্থ এরকম একজন বাগ্মি ব্যক্তিকেই আসলে পরিভাষায় আলেম বলা হয়ে থাকে উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি বলতে পারি সৌদি আরবে যারা দাওয়াতে দাওয়াতের কাজ করে থাকে দাঈল আল্লাহ তাদের সবাইকে ঢালাওভাবে আলেম বলা হয় না বরং তাদেরকে দাইয়া বলা হয় দায়ী বলা হয় এরপরে তালিবুল এলম বলা হয় অর্থাৎ এলিমনেশনকারী তাহলে তাদের কাছে যে সিরিয়ালটা দেওয়া আছে সেটা হলো যারা হাদিসের বিধান সব ভালো করে জানেন ফেকার বিধান জানেন বিশেষ করে ইমাম আলবানী রহমতুল্লাহ আলাই আবদুল আজি আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই এমিন ওসাইম রহমতুল্লাহ আলহ আল মুনাজিদ রহমতুল্লাহ আলহি আল ফৌজান আলি ফৌজান হাফিজহুল্লাহ হ্যাঁ এ ধরনের ভালো ভালো ব্যক্তিগুলোকে আলেমের ক্যাটাগরিতে নেওয়া হয়েছে কিন্তু মোহাম্মদ ইব্রাহিম আল ওয়ফি একে দা ইল আল্লাহ বলা হয় এ ধরনের এদেরকে তালিবুল আইম বলা হয় যারা ভার্সিটিতে পড়ে তাদেরকে বলা হয় দা যারা পড়ান তাদেরকে বলা হয় মুদার রিস আর এদের চাইতে যারা একটু ছোটাছুটি করে এলেমের গবেষণা নিয়ে তাদেরকে বলা হয় তালিবুল আইন অর্থাৎ এলেম অন্বেষণকারী আর যারা উঁচু পর্যায়ের হাদিসের হাদিসের পরস্পর সব বিরোধিতাকে খুলতে পারে সমস্যার সমাধান দিতে পারে নিরসন করতে পারে এক হাদিসের সঙ্গে আরেক হাদিসের সমস্যা বেজে গেলে হাদিসের বিধান বলতে পারে কোন হাদিস আগে কোন হাদিস পরে কোন আয়তের নাসিক মানসুখ রহিতকারী বিধান রহিত রহিতকৃত রহিত কৃত বিধান তাদেরকে বলা হয় আলেম আলেম দরজাটা অনেক উঁচু আপনার প্রশ্নের মাঝে যে বিষয়টি আপনি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন সেটা হলো এ ধরনের আলেমদের কাজকে শুধু এবাদত নিয়ে থাকা না সামাজিক কোনো দূরে থাক সাধারণত আমরা যারা দায়েল আল্লাহ সাধারণত যারা দাওয়াতের কাজ করে থাকেন তাদের উপরেই তো বার্তায় যায় তাদের উপরেই তো দায়িত্ব যে তারা সুদের বিরুদ্ধে কথা বলবে ব্যাংকিং যে সুদ ব্যবস্থাটা তার বিরুদ্ধে কথা বলবে এবং অশ্লীলতার বিরুদ্ধে কথা বলবে ইসলামের নাম এটা নয় যে খালি কিছু ফাজাইল নিয়ে মসজিদে মসজিদে ঘুরবো আর বলে বাড়বো বরং ইসলামের নাম হচ্ছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ সব কিছু সবগুলি জিনিস নিয়ে তবে এক একজনের একটা স্তর আছে সেই স্তর থেকে তাকে দাওয়াতের কাজ করতে হবে সাধারণত আমরা যারা দায়ের আল্লাহ বা যারা আলেম তাদের চাইতেও উচ্চ পর্যায়ের কিছু ব্যক্তি আছে যারা নেতৃস্থানীয় আলেম বর্গ যারা পরিচিত আলেম তাদের দায়িত্বটা আমাদের ক্ষেত্রে একটু বড় দায়িত্ব তো তাদের সবাইকে মিলে আমাদেরকে সুদের যে ক্ষতিকারক দিক সুদ যে সমাজকে গ্রাস করছে সুদ যে একটি মহামারী রোগের মতো নিকৃষ্টতর একটা কবিরা গোনা সুদের সুদ যে 1 টাকা খাওয়ালে সে বার জিনার চাইতেও যে মারাত্মক গোনা হয় অথবা সুদের সর্বনিম্ন স্তরের গোনাটা যে নিজের মায়ের সঙ্গে জিনা করার মতো গোনা এরকম সতর্ক বাণী এরকম সুদের ক্ষতিকারক দিকগুলি আলেম এই দাইল আল্লাহদেরকে তুলে ধরতে হবে আলেম তো তুলে ধরবে তারা তো লিখনি তাকে তুলে ধরেছে নই আবার অশ্লীলতা সমাজে যেটা ছড়িয়ে যায় সেটার বিরুদ্ধে কথা বলতে হবে তবে রসুল্লাহ সাল্লামের কথা মানতে হবে তিনি যে স্তর এক একজনকে নির্দিষ্ট করেছেন সেটা ধরেন যে এখন একজন ব্যক্তি তার পরিবারের মধ্যে তার যারা অধীনস্থ তাদেরকে সে এই বিষয়গুলিতে কড়াকড়ি বাধা প্রদান করতে পারে হাত দিয়ে পর্যন্ত কিন্তু যদি তার তার প্রতিবেশী হয় সমাজ হয় তাহলে তাদেরকে মৌখিকভাবে জিহাদের মাধ্যমে এ সমস্ত গরহিত কাজ থেকে তাদেরকে ফেরাতে হবে ঠিক সেভাবে যারা আরো উচ্চ উর্ধতন কর্মকর্তা যারা রয়েছে আমাদের ভিতরে বা আলেমদের ভিতরে আরো পরিচিত রয়েছে তারা এই কথা বলে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত পৌঁছানোর জন্য একটা মুখপাত্র হিসেবে আমাদের কাজ করবেন বিভিন্ন সভা মিটিং মাহফিলে বিভিন্ন জায়গায় তারা বলে বলে যাবেন যে জনগণ আপনাদেরকে বলছি এ সমস্ত সুদ থেকে আপনারা সতর্ক থাকুন সরকার আপনাদেরকে বলছেন আপনারা এই সমস্ত সুদ ব্যবস্থা বাতিল ঘোষণা করুন তবে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা ঠিক বিরুদ্ধে অবস্থান আলেমদের বিদ্রোহতার সমাজের সর্বস্তরের জ্ঞানী গুণীজনদের ঘাড়ে এ দায়িত্ব এসে বর্তায় শুধু আলেমদের মধ্যে কেন আপনার প্রশ্ন চমৎকার ছিল তার উত্তর বিস্তারিত দেওয়া হলো আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাহর আলমেন আমাদেরকে এই ধরনের গঠিত কাজগুলির বিরুদ্ধে কথা বলার তফিক আয়ত করুন আল্লাহের সমাজে যদি এ সমস্ত খারাপ কাজের জিহাদ যদি না থাকে মৌখিক জেহাদে যদি না থাকে আমরা যদি চুপ থাকি বা এটাতে আমরা রাজি থাকি আল্লাহর পক্ষ থেকে বিপদেশে যাবে বিপদেশে গেলে আমাদের ভালোদেরকেও বাছা হবে না সবাই আমরা ধ্বংসপ্রাপ্ত হব আল্লাহ আসুল সালসলাম এভাবেই বলছেন আল্লাহ আল্লা মোরান বিরমা আরো ফরাত হাউন নানীর মুনকার আর আল্লাহ ইয়াবা মেহেন্দি সোমবার ইস্তা জাওয়ালা হুম তোমরা অবশ্যই অবশ্যই প্রত্যেক ব্যক্তি তার শ অবস্থান থেকে তার শশ স্তরে অন্যায়ের বাধা প্রদান করতে থাকবা ন্যায়ের আদেশ করবা আর যদি তানা না করো তাহলে ইউসি কেনুল্লাহ ইয়াবা আরো এক আজাবের না ইন্দি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবেন আজাদ পাঠিয়ে দিবেন সুমলা অন্য আজাবে পতিত হয়ে আল্লার কাছে আজাদ থেকে মুক্ত হওয়ার জন্য ক্রোন্দন করবা ফালা ইস্তা দেওয়া কিন্তু আল্লাহ তোমাদের আজাব আর শুনবে না কেননা কোনো ব্যক্তি কখনোই কল্যাণ পেতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের জন্য যা ভালোবাসে তা অপর ভাইয়ের জন্য না ভালোবাসে সে নিজের অকল্যাণ থেকে যে যেভাবে বাঁচাটাকে তার জন্য ফরজ বা দায়িত্ব মনে করে অপরের অকল্যাণ থেকে বাঁচাটাকে সে দায়িত্ব না মনে করে আল্লাহ রসুলসিম এভাবে বলেন যে লাই মিনা হাদুক হব্যালে আহিম আই হব্বালে তোমাদের তোমাদেরকে হই ততক্ষণ মতো ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা ভালোবাসো অন্যের জন্য তা না ভালোবাসো নিজে শুধু ভালো থাকার চেষ্টা করবেন নিজেও ভালো থাকতে পারবেন যদি সমাজ সংস্কারের কাজে না নামেন প্রতিবেশী বা পরিবারকে যদি ঠিক না করেন সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভালো থাকতেও তো পারবেন না আপনি সিগারেট খাচ্ছেন না আপনার পরিবেশ প্রতিবে প্রতিবেশী পরিবেশ সব দিকে সিগারেট খাচ্ছে দেখা যাচ্ছে যে আপনি ধোঁয়া না টেনেও আপনার পাশে সে ধোঁয়া টানছে আপনার নাকে ঢুকে যাচ্ছে আপনি তখন মনে করেন যে সেখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এরকম প্রত্যেকটা অন্যায় কাজ সামাজিকভাবে আমাদেরকে সচ্চার হতে হবে প্রতিটা ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তিকে দাওয়াতে এলাল্লাহর কাজের আগে যোগ্যতা অর্জন করতে হবে একটি আয়াত যদি আমরা জেনে থাকি সেটা সঠিকভাবে জানতে হবে আর নাহলে আমরা আবার বেঠিক দাওয়াত দাওয়াত আর তাবলিগের কাজ করার মাধ্যমে তখন ফলপ্রসূত কোনো হবেই না বরং এতে আমরা আরও ক্ষতিগ্রস্ত হব মানুষ আরো বিভ্রান্ত হবে বেদাতের সূচনা হবে এবং মানুষ ভুল বুঝবে ভুলকে দিন হিসেবে শিখবে আল্লাহ আমাদেরকে রাখা কোনো সাল্লাহাল্লাম বারকাল